Good morning and welcome to Dance Fever Season 3 আরো একটা brand new episode. আর আজ আমাদের ঝুলন যাত্রা স্পেশাল এপিসোড। আর প্রথমেই আমরা দেখে নিলাম একটা ফাটাফাটি পারফরম্যান্স। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের খুব প্রিয় দুজন কোরিওগ্রাফার সুস্মিতা আর রিমি, আর সঙ্গে রয়েছে ওর পুরো টিম। থ্যাংক ইউ সুস্মিতা, রিমি অ্যান্ড পুরো টিমকে। আর আজকের এই ঝুলন যাত্রা স্পেশাল এপিসোডে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে 13 জন পার্টিসিপেন্টকে। ওদের নিয়ে আমাদের আজকের পর্বের যাত্রা শুরু হবে, আর সেই যাত্রা অবশ্যই খুব ভালো হবে, দেখব বেশ কিছু ভালো পারফরমেন্স অবশ্যই। আর আমাদের সঙ্গে রয়েছে অ্যাজ ইউজুয়াল দুই রেগুলার জাজেস অভিয়ান আর সঙ্গে আয়েশা। আর যেমনটা প্রতিদিনই থাকে, যে সব থেকে ভালো পারফর্ম করবে সে পেয়ে যাবে স্টেপ অফ দ্য ডে মেমেন্টো। আর যাদের পারফরমেন্স একটু কম ভালো হবে তারা এলিমিনেট হয়ে যাবে আজকের এই এপিসোড থেকে। তো শুরু করছি আজকের প্রথম পারফরমেন্স দিয়ে আজকের এই ঝুলন যাত্রা স্পেশাল এপিসোড। প্রথমেই ডেকে নেব যাকে, যার পারফরমেন্স আমরা এই মঞ্চে দেখব, বিনীতা আর অর্ণবের টিম থেকে তিতলি কর্মকার। Gorgeous with attitude, and every latitude. Miss Hot Booty, come on baby, do your duty work. Kis mun ka hai ye jalwa, kis mun ka hai ye jalwa. Shohrat bhi de ye jalwa, maqsad bhi de ye jalwa. Tell him like it is, I can't hear. Dil kaise lage ye jalwa, main kaise lage ye jalwa. Get jalwa,
जश्न कहाँ है ये जलवा है अदा का नजराना हर जुबा को अफसाना हर किसी पे छा जाना हो ये जलवा आग सी रवानियाँ ये जला दे दिलों में जिंगारियाँ Everybody shout it out. Let's go. তিতলির দেশে আমরা তিতলিকে পেয়ে গেছি আর ওর পারফরম্যান্সে জলবা কতটা সেটা দেখব প্রথমেই জেনে নেব অভিয়ানের থেকে হচ্ছে এই কুঞ্জবনটা থাইল্যান্ডের পুরো থাইল্যান্ডে চলে এসেছি একটা অসাধারণ একটা সুন্দর পারফরম্যান্স তুমি দেখালে আজকে তিতলি মনটা ভালো হয়ে গেল বিকজ আমার মনে হয় ডান্স ফিভার সিজন থ্রি এর এটা এখন অবধি মোস্ট ইনোভেটিভ ডান্স আমার কাছে জোরে হাত দিও প্লিজ তোমাকে দেখতে খুব ভালো লাগছে তোমার কস্টিউম ভীষণই ভালো লাগছে একদম পুরো থাই ডান্সারদের মতন হয়েছে এবং গানটার যেটা ফ্লেভার জলওয়া পুরো পারফরমেন্স দিয়ে জলওয়াটা আসছিল মানে আর ফ্যাশন স্টাইল একটা তুমি এই নয় যে অনেক হাবি জাবি জাম্প ঠাম করছো তা না তুমি ওয়াও ফ্যাক্টর রাখলে একটা প্রথম দিকে একটা জুপ করে একটা স্কিট করে গেলো ওটা দেখতে ভীষণ ভালো লাগলো তারপরে তুমি পুরো স্টাইলটা মেনটেন করে আস্তে 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 ওই অ্যাটিটিউডটা ক্যারি আউট করছিলে তারপর তোমার ওই ফায়ার ফ্যান্স যেটা আছে ওটা তুমি ইয়ে জেলা হে চিঙ্গার ইয়াতে তুমি ছুড়লে ওটা পুরো আগুনের উল্কোর মতো গিয়ে পড়লো প্লাস তোমার ওই ডিস্ক বলের যেটা ছিল হ্যান্ড প্রপটা ওটাও ওই বেশ একটা গ্ল্যামারাস একটা ব্যাপার লাগছিল টোটালি যে প্রচণ্ড এটা মানে কি বলবো গ্ল্যামারাস পারফরমেন্স তো আমার তরফ থেকে তো পুরো জাম্প পারফরমেন্স আয়েশা তোমার কেমন লাগলো ভীষণ সুন্দর একটা গ্ল্যামারাস পারফরমেন্স দেখলাম মানে তোমাকে অল ওভার দেখতে এত ভালো লাগছে ভীষণ ইন্টারেস্টিং একটা পারফরমেন্স দেখলাম আর তোমার বডি কন্ট্রোল ভীষণ ভালো ভেরি নাইস এটা একদম একটা এ প্লাস পারফরমেন্স ছিল দারুণ থ্যাংক ইউ ম্যাম দেখে নেব নেক্সট পার্টিসিপেন্টকে ও আসছে অর্ণব আর বিনীতা টিম থেকে শ্রেয়সী হাজরা
কিয়া বাত, অসম্ভব ভালো, খুব ভালো হয়েছে শ্রেয়সী। জেনে নেব জাজেসদের কেমন লাগলো। প্রথমেই অভিয়ান, খুব এনার্জেটিক ছিল, আমার ভালো লেগেছে। তোমার একটা এরম একটা স্টেপ ছিল, ওটা আমার সব থেকে বেস্ট লেগেছে পুরো ডান্সটার মধ্যে। খুব জাম দিয়ে দিয়ে করছিলে, এক্সপ্রেশনও খুব ভালো ছিল। কয়েকটা জায়গায় একটু পশ্চাৎ একটু ঠিক হতো, বেটার হতো, হতে পারতো। আমি জানি তুমি এটা করে নেবে নেক্সট টাইম, ওটা নিয়ে আমি চিন্তা করছি না, কারণ তুমি ভালো ডান্সার, আরও ভালো করবে। ওকে, গুড। কি আবার আয়েশা কি বলছো বলো? তোমার গেট আপটা আমার খুব ভালো লেগেছে, লম্বা চুলটার জন্য আরও ভালো এফেক্টটা আসছিল যখন তুমি চুলগুলো ঘোরাচ্ছিলে, খুব ভালো লাগছিল। আমার সেই পশ্চাগুলো, স্পেশালি আমার দুর্গার পশ্চাগুলো, আরও যদি এই ব্রডটা যদি থাকতো, তুমি নিজেকে গুটিয়ে রেখেছিলে, যদি এই শোল্ডারটাকে ব্রড রাখতে আরও দেখতে ভালো লাগতো। কিন্তু অল ওভার থ্যাংক ইউ ম্যাম। শ্রেয়সী, বেস্ট অফ লাক, চলো থ্যাংক ইউ। দেখে নেবো নেক্সট পার্টিসিপেন্টকে, এবারে যে আসছে কার্তিক আর রাজুর টিম থেকে, অমৃতা মেটে। অমৃতা, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো প্রথমেই আয়েশা। খুব সুন্দর, আমার লাস্ট এন্ডিংটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর টাইমিং এ একদম। থ্যাংক ইউ ম্যাম, ভেরি নাইস। অভিয়ান বলো কতটা অমৃত হলো পারফরমেন্স। তুমি যে নাচে আগুন লাগিয়ে গেলে মোর প্রাণে। থ্যাংক ইউ স্যার, কি সুন্দর গলা গানে। আচ্ছা বলো, আমি মানুষটা খুব সুন্দর। এনিওয়ে, তোমার নাচ আমার ভালো লেগেছে, সবথেকে ভালো লেগেছে তোমার সং সিলেকশনটা। এটা অনেক দিন বাদে তোমার নাচের মাধ্যমে গানটা আমি শুনতে পেলাম, আমার খুব পছন্দের এই আর একটা গান। নাচ সত্যি ভালো লেগেছে আমার, আরও বেটার তুমি নাচবে আমি জানি। আর একটা এই লাস্টে বসতে গিয়ে একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলে, বাট তুমি সামলে নিয়েছো নিজেকে, বাকিটা খুব ভালো লেগেছে তোমার। থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট। অমৃতা থ্যাংক ইউ। দেখে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, ও আসছে অর্ণব আর বিনীতা টিম থেকে, মৌসুমী ঘোষ। জবাব তেরে জলবে হাজার, মেরা ভি পতা হে মে না মানু কভি হার, তেরি মেরি দুনিয়া মে বেহিসাব প্যার, মে হু এক এঞ্জেল অর ডেভিল মেরা ইয়ার, 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 Thank you.
মৌসুমি আয়েশা, আমি কি একটা জাদুকে ঝাপি পাবো? কি জন্যে, কি সুখে? এমনি ইচ্ছে হলো তাই। আজকে ঝুলন যাত্রা বলে কথা, ভালোবাসার দিন, পাবো না? ভেবে দেখব। ঠিক আছে, তবে এখন ভেবে বলো, ওর পারফরমেন্স কেমন লাগলো? খুব ভালো, খুব এনার্জেটিক পারফরমেন্স ছিল একদম, প্রত্যেকটা গান ভীষণ ভালো, আমি তো খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে, ভেরি নাইস। অভিয়ান, মৌসুমির পারফরমেন্স কেমন লাগলো? মৌসুমি, তুমি আগের বার যখন এসেছিলে কি গানে নাচ করেছিলে? যোগানিয়া। যোগানিয়া, একটু কথক ছিল বেস করে, একটু কন্টেম্পোরারি হালকা, হ্যাঁ মনে করতে পেরেছি। তো তুমি এবার একদম অন্য রূপে, তো তুমি আগের বার একটা অন্য স্টাইল করেছো, এবার একটা অন্য স্টাইল, এটার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ স্যার। আর এবারে ডেকে নেব নেক্সট পার্টিসিপেন্টকে, ও আসছে আবির আর সঙ্গীতা টিম থেকে, রোহিত বাল্মীকি। है समय का ही सब दोष है, धड़कन धड़कन एक गम रहता है, हाँ जाने क्यों फिर भी दिल कहता है जी ले जरा। ডান্স কেমন লাগলো আমাদের জাজেসদের? প্রথমেই অভিয়ান, রোহিত। Yes sir। তোমার স্টান্সগুলো খুব ভালো ছিল, তুমি এই বয়সে খুব ভালো স্টান্স করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। লাস্টের ফলটা তো একটু রিস্কি ছিল, তুমি সেই রিস্কটা নিয়েছো এই বয়সে, সেটার জন্য একটা তালিয়া। থ্যাংক ইউ স্যার। কারণ আমি জানি ডেড ফলগুলো সবসময় একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, এদিক থেকে একটু ওই দিক হয়ে গেলে কোমরে ভীষণভাবে চোট লাগার সম্ভাবনা থাকে, অনেক ডান্সার্সদের হয়েছে, আমার নিজেরও আছে, তো এটা আমি জানি। তো সেই সব তুমি জেনেও তুমি যে করেছো এই অ্যাক্টগুলো আমার ভালো লেগেছে, আর গানটা তো খুব স্ট্রং ছিল, তো তুমি যা করছিলে তোমার ডান্সটাকে এমনি গানটা লিফট করছিল, সেজন্য তোমার নাচটা আমাদের দেখতে সত্যি ভালো লাগছিল, কিন্তু আমি বলবো তুমি আরও বেটার নাচতে পারতে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নেক্সট টাইম আরও বেটার নাচ করে আসবে, এটা কিন্তু ভালো ছিল, আমি খারাপ একবার বলছি না। ঠিক আছে, অল দ্য বেস্ট। আয়েশা, তোমার কেমন লাগলো? স্টান্টস খুব ভালো ছিল, ক্লিন ছিল, কাটফিল্ডটা আমার একটুখানি মনে হয়েছে যে রিপিটেটিভ আছে, তবে আমি ডান্সটা আর একটু বেশি দেখলে আমার ভালো লাগতো, কিন্তু তোমার গান অনুযায়ী তোমার ফিল খুব ভালো ছিল, ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। হাততালি ওর জন্য। চলো রোহিত, থ্যাংক ইউ। আর আজকে ঝুলন যাত্রা স্পেশাল এপিসোডে প্রথমেই যারা পারফর্ম করলো সুস্মিতা আর রিমি, আর সুস্মিতা রিমির টিম থেকে এবারে আসছে দেবপ্রিয় দাস। এবার তোর মরা গাঙে বান সেছে জয় মা বলে ভাষা তোরি, শামাল 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 ওরে সামলে তোরি ভাই, ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পনে ভাই ডাক দে আজি, তোরা
তোমার পারফরমেন্স কেমন লাগলো জানাবে আমাদের এই শোয়ের হাল এবং দার। প্রথমেই অভিয়ান, আমার খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স। যতটা তোমার কোরিওগ্রাফার তোমাকে দিয়েছে করবার মতো, তুমি ততটা একদম তাই সেইভাবেই করেছো। তো আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে। তোমার কস্টিউম খুব নিট অ্যান্ড ক্লিন, তুমি মাঝি ভাইয়ের একটা ফিল আনতে চেয়েছো, নিট অ্যান্ড ক্লিন কস্টিউম, কস্টিউমের কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে। আয়েশা, তোমার কেমন লাগলো? খুব মাইন্ড রিফ্রেশিং একটা পারফরমেন্স দেখলাম। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর, মানে সিম্পল ছিল কিন্তু সিম্পলের মধ্যেও খুব সুন্দর একটা পারফরমেন্স দেখলাম, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম ভেরি মাচ। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, ও আসছে রাজু আর কার্তিকের টিম থেকে, শাগনিক ব্যানার্জি। বাংলা নাচের জুড়ি নেই, ও চমকে দমকে লচকে ঠুমকে ডিস্কো চেহার মানবে, নাচলে দুলে নাচ দু হাতুলে ঝুমকা দে ঝুমকা দে বাংলা স্টাইলে, তং 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 তুলে টুকা বে টুকা বে বাংলা স্টাইলে, টং 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 টং
চিও কিয়া বাত কিয়া বাত খুব ভালো লেগেছে এনজয় করেছি ও তুই এনজয় করে ডান্স করেছিস সেজন্য আমরা এনজয় করেছি তাই জন্য নাচতেও চলে এলাম থ্যাংক ইউ স্যার একদম তুই খুব মজা করে ডান্স করছিস তুই গানটাকে একদম এনজয় করছিস ফিল করছিস খুব ভালো ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ এভিয়ান থ্যাংক ইউ আয়েশা আর অবশ্যই থ্যাংক ইউ শাগনিক আচ্ছা শাগনিক তো এবার ডেকে নেবো আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে ও আসছে রাজু আর কার্তিকের টিম থেকে শিলিগুড়ি থেকে দীপা রাউত দীপা তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো জাজেসটা কি বলছে প্রথমেই অভিয়ান দীপা তোমার এ জি ও জি বহুত মস্ত মে থা জি খুব এনজয় করছিলাম সেটা কিন্তু মাঝখান দিয়ে না গান চেঞ্জটা হলো যখন কেন জানি না পুরো এনার্জিটা একটু ড্রপ করলো ওখানটা আমার মনে হলো মানে ওটা বেশ ভালো লাগছিলো আমি এনজয় করছিলাম তোমার মুভমেন্টসগুলোকে আমরা নিজেরা ওখানে নাচছিলাম বসে বসে তো ওই চেঞ্জটা আমার একটু খুব একটা পছন্দ হয়নি আবার শেষটাতে যে মিউজিক পোর্শনে ঢুকলো ওখানটাতে আবার এনার্জিটা বাড়লো বেড়ে এন্ড পোর্শনটা ভালো লেগেছে এই সিটি দিয়ে এই বাঁশি দিয়ে যেটা তুমি হুইসেল দিয়ে করলে ওটা ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে সবই ভালো ছিল কিন্তু একটা জিনিস কিন্তু এখনও ল্যাক করছে এক্সপ্রেশন ওটাকে নিয়ে কিন্তু এবার সিরিয়াসলি কাজ করতে হবে নাহলে কিন্তু খুব মুশকিল আছে বিকজ কম্পিটিশনটা কিন্তু এবার লড়াইটা বাড়ছে কম্পিটিশনে ঠিক আছে তো এবার ওটার ওপর খেলো তুমি নাচো ভালো আমি জানি এবার একটু এক্সপ্রেশনের ওপর খেলো ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ আয়েশা হ্যাঁ আমারও শুরুটা খুব ভালো শুরুটা না দারুণ একটা শুরুটা ছিল তারপরে হঠাৎ করে যা কোথায় কি চলে গেল তারপরে আবার ব্যাক করলে তোমার ক্রাম্পিং স্টাইল খুব ভালো আর আমি না কেন জানি না তোমার স্টাইলটাকে আমি খুব মানে আমার খুব ভালো লাগছে তোমার স্টাইলটা ভেরি নাইস থ্যাংক ইউ ম্যাম পরেরবার থেকে যেন চেষ্টা করেছে যেন এক লেভেল এনার্জি থেকে চেষ্টা করে বাড়ানোর কিন্তু যেন ব্যাপারটা পড়ে না যায় সেটা জানায় আর হ্যাঁ অবভিয়াসলি আগের বারও তোমাকে আমি বলেছিলাম যে এইটা খুব দরকার যে কোনো ডান্সারের ক্ষেত্রে এক্সপ্রেশন ইজ মাস্ট সো অল দ্য বেস্ট ভেরি নাইস থ্যাংক ইউ ম্যাম চলো বেস্ট অফ লাক থ্যাংক ইউ আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে ও আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে আমার খুব ফেভারিট কারণ ওর কথাও বেশ ভালো লাগে আমার আর ডান্সও জয়শ্রী ऐसा लगता था जैसे मेरी सारी दुनिया में गीतों की रुत और रंगों की बरखा है खुशबू की आंधी है महकी हुई सी अब सारी फिजाएं है बहकी हुई सी अब सारी हवाएं है कोई हुई सी अब सारी दिशाएं है बदली हुई सी अब सारी अदाएं है जागी उमंगे है धड़क रहा है दिल सांसों में तू पाए होठों पे नगमे है आंखों में सपने है सपनों में बीते हुए सारे वो लम्हे है जब कोई आया था नजरों पे छाया था दिल में समाया था कैसे मैं बताऊं तुम्हें पाया था प्यार से चेहरे पे बिखरी जो जुल्फे तो ऐसा लगता था जैसे कुंवर के पीछे एक ओस में धुला हुआ फूल खिला है जैसे बादल में एक चांद छुपा है और झांक रहा है जैसे रात के पर्दे में एक सवेरा है रोशन रोशन आंखों में सपनों का सागर जिसमें प्रेम सितारों की चादर जैसे झलक रही है लहरों लहरों बात करे मुझे
जैसे मोती बरसे जैसे कहीं चांद की पायल गूंजे जैसे कहीं शीशे के जाम गिरे और छन से टूटे जैसे कोई चिपके सितार बजाए जैसे कोई चांदनी रात में गाए जैसे कोई हॉल से पास बुलाए कैसी मीठी बात थी वो कैसी मुलाकात थी वो जब मैंने जाना था नजरों से कैसे पिघलते हैं दिल और आरज़ू पानी है कैसे मंजिल और कैसे उतरता है चांद जमीन पर कैसे कभी लगता है स्वर्ग अगर है तो बस यहीं पर किसने बनाया मुझे और समझाया मुझे हम जो मिले हैं हमें ऐसे ही मिलना था गुल जो खिले हैं उन्हें ऐसे ही खिलना था जन्मों के बंधन जन्मों के रिश्ते हैं जब भी हम जन्म तो हम यूं ही मिलते हैं कानों में मेरे जैसे शहद से गुल लगे खाबों के दर जैसे आंखों में गुल लगे खाबों की दुनिया भी कितनी हंसी और कैसी रंगी थी खाबों की दुनिया जो कहने को थी पर कहीं भी नहीं थी खाब जो टूटे मेरे आंख जो खुली मेरी होश जो आया मुझे मैंने देखा मैंने जाना वो जो कभी आया था नजरों पे छाया था दिल में समाया था जा भी चुका है और दिल मेरा है अब तन्हा तन्हा न तो कोई अरमा है न कोई तमन्ना है न कोई सपना है जो मेरे दिन और अब जो मेरी रातें हैं उनमें सिर्फ आंसू हैं उनमें सिर्फ दर्द की रंज की बातें हैं और फरियादें हैं मेरा अब कोई नहीं मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं কেমন লাগলো ওর পারফরমেন্স শুনে নেব অবশ্যই অভিযানের থেকে জয়শ্রী স্টার্টিং ভালো গুড স্টার্টিং ওয়াজ গুড গ্রেসফুল ছিল সব কিছু মুভমেন্ট খুব ক্লিন ছিল যাব তুমি ব্যাটই থি উধার পে ব্যাটকে যে ডান্স স্টার্ট কিও তারপর থেকে না একটুখানি স্লো লাগলো আমার মুভমেন্টসগুলো তারপরে ওইখানে বসার সেকশনটা না একটা স্লো যেহেতু গানটা যেহেতু শঙ্কর মহাদেবনজি এক মানে একদমে গিয়েছে এটা সবাই আমরা জানি এক নিঃশ্বাসে গিয়েছে তো অনেকগুলো কথা অনেকগুলো ওয়ার্ডস বলছিল গানটার মধ্যে থেকে তুমি যদি অনেকগুলো ওয়ার্ডসগুলোকে যদি ডিসক্রাইব করতে করতে যেতে নাচের মধ্যে আরও দেখতে ইন্টারেস্টিং লাগতো তো প্রথম থেকে ভালোই লাগছিল ওইখানটা একটু প্রবলেম আমার লাগলো সেকেন্ড হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছিলাম সেকেন্ড নি স্পিনটাতে একটু সমস্যা হয়েছে ওকে ওকে হ্যাঁ একটু থাকে এইসব তো হয় কম্পিটিশানে হ্যাঁ নি স্পিনটাতে একটুখানি গণ্ডগোল লেগেছে আমার থ্রু আউট দ্য সেগমেন্ট তোমার নাচের মধ্যে আমার তোমার গ্রেসটা ভীষণ ভালো লেগেছে আর তোমার দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ All the best. Aisha, তোমার কেমন লাগলো? খুব ভালো হয়েছে। আগেরবার তুমি ভীষণই একটা স্লো একটা রবীন্দ্রসঙ্গীত পারফর্ম করেছিলে। এবারে তুমি ব্রেথলেসে পারফর্ম করলে। তো খুব ভালো। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ব্রেথলেস খুব ফাস্ট একটা গান। তো ব্রেথলেস অনুযায়ী যদি আমি এই ডান্সটাকে দেখি তো একটু স্লো লেগেছে। প্রথম দিকটা ফাস্ট ছিল। একদমই পরের দিকটাতে একটু আস্তে 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 যেন পড়ে গেল। কিন্তু অল ওভার খুব ভালো, খুব গ্রেসফুল পারফরমেন্স ছিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। চলো জয়শ্রী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। ও আসছে রাজু আর কার্তিকের টিম থেকে, শুভম পাত্র। চুরা কে দিল মেরা গোরিয়া চলি, চুরা কে দিল মেরা গোরিয়া চলি,
तुम क्या अपने आप को मुगले आजम हम लोग का अनारकली समझता है बे? कितना नचा रहा है। ठीक बोले जे, ठीक 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 बोले जे, एकदम। আমরা অনেকেই হয়তো জানি না আয়েশার বাড়ি কিন্তু গড়িয়াতে, তাই তো? চুরা কে দিল মেরা গড়িয়া চলি। আচ্ছা শুভম, তাই তো? তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো আমাদের গড়িয়ার মেয়ে আয়েশার কাছ থেকে, বলো। চুরা কে দিল মেরা কাহা তু চলা, খুব ভালো হয়েছে। প্রথম পারফরমেন্সে থেকে আমার এই পারফরমেন্সটা খুব ভালো লেগেছে, বেশি এনার্জেটিক ছিল, তুমি খুব এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম, ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। অভিয়ান শুভম, ইয়েস স্যার, অ্যাটিটিউড ছিল, স্টাইল ছিল, তুমি এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম, কিন্তু মুভমেন্ট ওয়াইজ আমার একটুখানি ভালো লাগতো যদি একটু বেটার মুভমেন্টস পাওয়া যেত, কারণ মুভমেন্টস একটু কম ছিল। আর এই শেষটা পোর্শনটা আমার ভালো লেগেছে, ওই যখন ফাস্ট হয়ে গেল, ফাস্ট হয়ে গেলে ফট করে স্লো মোশন চলে গেল, ওই জায়গাটা ভালো লেগেছে আমার। ওকে স্যার, অল দ্য বেস্ট। চলো শুভম, থ্যাংক ইউ। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, ও আসছে রাজু আর কার্তিকের টিম থেকে, অঙ্কিতা মিশ্র। আচ্ছা গানটাতে কি বলছে, ড্যাশিং নাকি দেশি, কি বলছে? হ্যাঁ আচ্ছা, এতে এই এটাই বলে গেল পুরো গান ধরে, আর ঘুরে 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 ঘুরে। আচ্ছা কাছে এসো, তোমার পারফরমেন্স কেমন হলো শুনবো প্রথমেই আয়েশা। খুব ভালো হয়েছে, ভালো এনার্জি ছিল। খালি একটা জিনিস বলার, যদি কোনো স্টান্টস তুমি না পারো বা যদি সেগুলো না হয়, ওগুলো চেষ্টা করো না, ঠিক আছে? যদি পারো তবেই ওগুলো অ্যাটেম্প্ট করবে, তা না হলে কী হচ্ছে, ওটা দেখতে অড লাগছে, এটা চোখে লাগছে, এবং তার ফলে নেগেটিভ মার্কিং হবে। তো ঠিক আছে, এইটা একটু মাথায় রাখো, বাট ওটা বাদ দিয়ে যদি পুরো ডান্সটা দেখি, ভেরি নাইস, খুব ভালো এনার্জি ছিল। অভিয়ান একদমই তাই, আয়েশা যেটা বললো আমারও একই বক্তব্য। দেখো স্টান্স হচ্ছে ডান্সে একটা ফ্লেভার অ্যাড করে, ঠিক যেমন তুমি কানে দুল পড়েছো দেখতে সুন্দর লাগবার জন্য, স্টান্সটাও কিন্তু তাই। কিন্তু এটার মানে এই নয় যে কানের দুলটা খুললে তোমার দেখতে খারাপ লাগবে। তো সব ডান্সে যে স্টান্স হতেই হবে তার কোনো মানে নেই, স্টান্ট কিন্তু ডান্স নয়, ঠিক আছে? অনেকগুলো স্টান্ট করা মানে কিন্তু হেভি পারফরমেন্স, সেটা কিন্তু নয়। তোমাকে বুঝতে হবে তোমার প্লাস পয়েন্ট কোনটা, সেইটার উপর তোমার ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে? তোমার প্লাস পয়েন্ট তোমার এনার্জি, তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার ডান্স, তুমি ডান্সটাকে নিয়েই কাজ করো না, সেটা তো ভালো লাগছিল আমাদের, ঠিক আছে? ডান্স আমার খুবই ভালো লেগেছে, এনার্জি খুবই ভালো লেগেছে, ওই স্টান্ট প্র্যাকটিস না করাটাই বেটার ছিল আমার মতে।
ঠিক আছে, বাকিটা খুব ভালো লেগেছে, অল দ্য বেস্ট। চলো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, ও আসছে আমার দু নম্বর গার্লফ্রেন্ড সঙ্গীতা আর আবিরের টিম থেকে, ঐন্দ্রিলা। जब देख ले तो फिर घटा पर से झर 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 नाचे चमक चमक वो बिजली दीवानी है बेमिसाल तू कोरी कोरी अनछुई तुझ में है कुदरत सारी खोई तुझ में है कुदरत सारी खोई खोई तुझ में है कुदरत सारी खोई खोई ঐন্দ্রিলা, তোমার পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই শুনবো, প্রথমেই অভিয়ান কি বলছো? ঐন্দ্রিলা, তুমি গ্রেসফুল নাচো, এটা একদম সত্যি কথা, কিন্তু এই গানটায় না গ্রেসের থেকে এনার্জিটা বেশি দরকার ছিল। গানের একটা স্পিরিট আছে, ঠিক তোমার কো পার্টিসিপেন্ট আগে যেটা নাচলো ওই ব্রেথলেস, ওটার যেমন একটা ফাস্ট, গানটার যেমন একটা এনার্জি ছিল, এই গানটারও একটা সেম টাইপের একটা এনার্জি আছে, খুব ফাস্ট একটা এনার্জি। তো তার তুলনায় মানে গানের স্পিডের তুলনায় আমার নাচের স্পিডটা অনেকটা কম লেগেছে, বুঝতে পারলে? মানে আমি গানের সঙ্গে নাচটাকে মেলাতে পারছিলাম না, তো এটা একটা আমার অসুবিধা হচ্ছিলো। নাচ তুমি গ্রেসফুলি করো, কিন্তু এই ডান্সটাতে একটু এই সমস্যাটা তোমার ছিল, ঠিক আছে? নেক্সট টাইম যখন করবে এই বিষয়টা একটু মাথায় রাখবে, অল দ্য বেস্ট। আয়েশা, তোমার কেমন লাগলো? আমারও একই মত, এই গানটাতে যতটা এনার্জি দরকার ছিল ততটা এনার্জি মানে আমি খুঁজে পাইনি, খুব খুঁজতে হচ্ছিল এনার্জিটা কোথায়, তো এনার্জিটা থাকলে আর একটু ভালো হতো। নেক্সট টাইমের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। ঐন্দ্রিলা, থ্যাংক ইউ। দেখে নেব নেক্সট পার্টিসিপেন্টসকে, আসছে কার্তিক আর রাজু টিম থেকে, সুদেব। সুদেবের পারফরমেন্স কেমন লাগলো আমাদের জাজেসদের, প্রথমেই অভিয়ান। সুদেব, ইয়েস স্যার, অনেকগুলো স্টাইলকে তুমি একসঙ্গে পাঞ্চ করে করেছো, কোরিওগ্রাফিটা খুব ইন্টারেস্টিং ছিল, আমার খুব ভালো লেগেছে, ফুল অন এনার্জি, ফুল অন পারফেকশন, আমার তরফ থেকে পুরো জাম পারফরমেন্স। জিও কিয়া বাত। আয়েশা, তোমার কেমন লাগলো?
দারুন, খুব ভালো একদম। এখানে বসেও আমিও এনজয় করেছিলাম, প্রচুর চেঁচিয়েছি, খুব মজা পেয়েছি আমি। ক্রাম্পিং সোয়াগ অনেক স্টাইল ছিল। সবথেকে যেটা আমার ভালো লেগেছে, তুমি আগে বা কন্টেম্পোরারি অ্যাটেম্প করেছিলে, আর এবারে একদমই 360 ডিগ্রি তুমি ঘুরে গেছো। ভেরি নাইস, এই ভেরিয়েশনটি দেখতে চাই, খুব ভালো, ভেরি নাইস, দারুন। সবাইকে পেয়ে গেছি, আর এবারে যেখানে অবশ্যই মঞ্চে আমাদের দুই জাজেস অভিয়ান আর আয়ুষাকে, আর সেই সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো আজকে যে হবে সব থেকে ভালো পারফর্ম, সেই সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো আজ যে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে সে পাবে অবশ্যই স্টেপ অফ দ্য ডে মেমেন্টো। স্টেপ অফ দ্য ডে আজ হয়েছে দুজন, জুনিয়র থেকে একজন আর সিনিয়র থেকে একজন। তিতলি কর্মকার জুনিয়র টিম থেকে স্টেপ অফ দ্য ডে সিনিয়র টিম থেকে সুদেব হালদার, চলে এসো কাছে এসো কাছে এসো, জোরে হাত তালিও প্লিজ সুদেব আর তিতলির জন্য। আর এবারে কারা আমাদের সঙ্গে থাকছে এবং কাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ডান্স ফিভারের নিয়ে, আর কারা ডান্স ফিভারের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে, আমি সেফ যাদের তাদের নামটা বলছি। প্রথমে জুনিয়র টিম থেকে অবশ্যই তিতলি কর্মকার, আর এবারে সিনিয়র টিম থেকে অবশ্যই প্রেডিক্টেড সুদেব। এবারে জুনিয়র টিম থেকে কে থাকছে আমাদের সঙ্গে, মৌসুমি ঘোষ, এবার যাব সিনিয়র টিমের কাছে, কে থাকছে, রয়েছে পাঁচজন, অঙ্কিতা মিশ্র, আবারও যাব জুনিয়র টিমের কাছে, বাকি রয়েছে পাঁচজন, তাই তো, থাকবে একজন, কে, রোহিত বাল্মিকি। এবার যাব সিনিয়র টিমের কাছে, শুভম পাত্র, আমরা পেয়ে গেছি তিনজন তিনজন, কিন্তু আজকে সিনিয়র টিম থেকে একজনের পারফরমেন্স এত ভালো লেগেছে যাকে রাখতেই হচ্ছে, জয়শ্রী দাস। সবাইকে কংগ্রাচুলেশন, জোরে হাত তালিও প্লিজ ওদের জন্য। আর এখানে শেষ করছি আজকের এই এপিসোড, আবারও দেখা হবে নেক্সট সানডে নতুন একটা এপিসোড নিয়ে, অনেকটা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ডান্স ফিভার সিজন 3।